এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বিদু, একটা খবর দেওয়ার আছে। আজকে তো মা বাবার অ্যানিভার্সারি, সেটা আমরা সেলিব্রেট করব। বাহ, এটা তো দারুণ খবর। ঠিক আছে, আমি সুমনকে বলছি, সেজেগুজে তাড়াতাড়ি চলে আসছি, কেমন? হ্যাঁ। এই শোন, তোকে কিন্তু শুধুমাত্র অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য ফোন করিনি। অনুষ্ঠানটা আমরা সবাই মিলে আয়োজন করছি, ভাই বোনরা মিলে। মানে বাবা কিছু আয়োজন করছে না? না মানে টাকা পয়সা তো বাবাই দেবে। না না, বাবা কি করে দেবে? দীপু আর রূপসা তো খরচার কাতায়, ওদের কোনো কাম কাজ নেই, তাই চেয়েও লাভ নেই। বাকি আছি আমরা তিনজন, তাই যদি খরচা করতেই হয় আমাদের ভাগ করে আয়োজন করতে হবে। বাবা কেন কিছু দিতে পারবে না? আসলে এখন বাবার কাছে টাকা নেই। টাকা নেই মানে? এই বিদু শোন না, বলছি যে বাবা সব টাকা খরচা করে ফেলেছে, কিছু নেই আর। আসলে তোর এত ঘটা করে বিয়ে দিয়েছেন বাবা, তারপরে ওই এফডিটা ভেঙে সুমনের জন্য গাড়িটা কিনতে হলো না, ওই ডাউন পেমেন্টটা দিতে হলো, এই সব খরচা করতে গিয়ে বাবা একেবারে দেউলিয়া হয়ে গেছেন রে। মা করে কি ভাবছো? কই কিছু না, আমি তো শুনছিলাম আপনার কথা। আচ্ছা আচ্ছা, ভালো ভেবেছি কিনা বলো। হ্যাঁ, খুব ভালো। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে ওঠো, বসো। আমি বসবো আপনার সাইকেলে? না, তোকে পায়ে হেঁটে ঘুরবে নাকি? আরে দেরি হয়ে যাবে তো, অনেক কিছু কেনাকাটি করার আছে, তারপর লাস্টে কেক নিতে হবে। বসো 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 বসো।